আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে এগ স্যান্ডউইচটা তৈরি করে দেখাবো। এটা খুব সহজ তৈরি করা, আর আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন। তো কিভাবে আমি এই এগ স্যান্ডউইচটা বাসায় তৈরি করি তা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে দেখা যাক। এই জন্য প্রথমে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে ধনিয়া পাতা, অল্প একটু কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম আমি, আর এক চিমটি হলুদ গুঁড়ো, স্বাদ মতো একটু লবণ, আর কিছু দিব না আমি। শুধু এগুলো দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে, এখন আমি এটাকে ভেজে নিব। এই জন্য আমি চুলায় একটা লোহার ছোট কড়াই বসিয়ে দিয়েছি। আমি বেসিক্যালি এটার মধ্যে তেলে যে পিঠা ওগুলা তৈরি করি, বাট আজকে আমি এটার মধ্যে করতেছি কারণ হচ্ছে যে আমি ডিমটাকে একটু ছোট আকারে ভাজি করতে চাই, কারণ যেহেতু আমি এটা স্যান্ডউইচের যে বান ওটার ভেতরে দেব, তো খুব বেশি বড় হলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো সেই জন্য আমি একটু রাউন্ড শেপ দিয়ে ছোট করে ডিমটাকে ভেজে নিচ্ছি। উল্টিয়ে দিলাম, এক্ষেত্রে চুলার আঁচটা একেবারেই লোতে রাখতে হবে। যদি আপনারা হাই হিটে বা মিডিয়াম আঁচে রাখেন তাহলে কিন্তু ডিমটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেজন্য আমি লো হিটে রেখে কিন্তু ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা যখন ভাজা হয়ে গেল তখন আমি চুলায় একটা ফাইফেন বসিয়ে আমার যে স্যান্ডউইচের বানটা আছে ওটাকে আমি জাস্ট একটু গরম করে নিচ্ছি। একটু উল্টে পাল্টে লো হিটে রেখে ভেজে নিলেই হবে। তো এখন আমি একটা প্লেটের উপরে টিস্যু টাওয়াল দিয়ে দিলাম আর বানের একটা পিস এখানে দিয়ে এরপরে আমি ডেকোর করে নিচ্ছি। আমি কিছু শসা দিলাম, এখন কিছু টমেটো দিচ্ছি, বড় আকারের একটা লেটুস দিয়ে দিলাম, এরপর ডিমটা দিয়ে দিলাম। ডিমের উপরেও আমি কিছু জিনিস দিয়ে দিচ্ছি, টমেটো, শসা, তারপরে আমি অল্প পরিমাণে একটু পেঁয়াজ দিব। আমি খুব বেশি পেঁয়াজ খেতে পছন্দ করি না, এই জন্য জাস্ট অল্প একটু দিচ্ছি, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। আরও একটু লেটুস দিয়ে দিলাম। যারা ডায়েট করে তারাও কিন্তু এই খাবারটি খেতে পারে। তো এখন আমি বানের মধ্যে কিছু ক্যাচাপ দিয়ে দিচ্ছি। আমি ক্যাচাপ খেতে খুব পছন্দ করি, তো সেজন্য আমি এখানে কিছু ক্যাচাপ দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল আমার এগ স্যান্ডউইচ। এটা খেতে কিন্তু ভীষণ মজা, আপনারা বাসায় ট্রাই করবেন, বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার সময় টিফিন হিসেবেও দিবেন। তো ভিউয়ার্স, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত নিই, আল্লাহ হাফিজ।